আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমাদের আজকের ভিডিও টপিকটি হচ্ছে এক রঙের জায়নামাজ তো এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই এটা কোনো টপিক হলো যে জায়নামাজ দিয়ে নামাজ পড়ি এখানে আবার এক কালারের জায়নামাজ বা বিভিন্ন রঙের জায়নামাজের মধ্যে পার্থক্যটা কি আসলে এখানেই তো মজা এখানেই তো পার্থক্য কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময় বা বেশিরভাগ বাসায় দেখবেন কি খুব রঙিন জায়নামাজ বা খুবই আর কি কারো কাজ করা জায়নামাজ আমি বলছি এটা খারাপ এটাও ভালো কিন্তু এই জানামাছের নামাজ পড়লে হবে কি আপনার নামাজের মধ্যে মনোযোগটা কম থাকবে এবং আজকে আমি আপনাদেরকে যে জানামাছটা দেখাবো এটা হচ্ছে এক কালারের জানামাজ এবং এটাতে যদি আপনি নামাজটা পড়েন আপনার নামাজের মধ্যে আপনি অবশ্যই একটু হল চেঞ্জ দেখবেন একটু হল পরিবর্তন আসবে এটা আমি গ্যারান্টিভাবে বলতে পারি কারণ আমার যারা যারা পরিচিত ছিল আমার ফ্রেন্ডরা যারা আমাদের বাসায় আসে তখন আমি তাদেরকে ইচ্ছা করেই এই জায়নামাজটা দেই নামাজ পড়ার জন্য তখন ওরা পড়ে এবং ওরা বলে আরে একটু অন্যরকম লাগলো নামাজটা পড়তে বা একটু মনোযোগটা বেশি ছিল একটু বেশি ভালো লাগলো তো আমি মনে করি যে যেহেতু ওদের কাছে ভালো লেগেছে তো আপনাদের কাছেও ভালো লাগবে কারণ আপনারাও তো আমার বন্ধুর মতনই আমার পরিবারের মতনই তো আমি চাই যেন আপনাদেরকেও এটা আমি বলতে পারি এবং আপনারা যেন এর থেকে উপকৃত হতে পারেন তো এক কালাজ নামাজের মধ্যে যে সুবিধাটা হয় তা হচ্ছে যে আপনার মনোযোগটা থাকে বেশি তো আপনার যখন কোনো কাজ থেকে যখন আর কি মিনিমাল কোনো কিছুতে যাবেন তখনই দেখবেন কি আপনার যে চেঞ্জটা আপনি বুঝতে পারবেন কারণ আমরা সবসময় দেখা যায় যেটা খুবই বেশি কারো কাজ করার যে জানামাজগুলো সেখানে নামাজটা পড়ি তো আপনারা যদি এরকম এক কালা জানামাজ মধ্যে নামাজটা পড়েন তাহলে দেখবেন যে না আপনাদের মধ্যে দেখবেন যে নামাজটা কতটা সুন্দর হচ্ছে আগে থেকে আপনি একটু ধীরি স্থিরভাবে নামাজটা পড়তে পারছেন বা এই সব জানামাছগুলো কিন্তু আমি যেটা কিনেছি আমি বলবো যে আমি আর কি বায়তুল মোকরমের গেটের সামনে যখন বইমেলা হচ্ছিলো তখনই আমি এটা কিনেছি তো এটা কেনার পর আমার কাছে মনে হলো যে এটা আমার নামাজের মধ্যে আগে থেকে অনেক বেশি পরিবর্তন এনেছে এখন হতে পারে যে আপনাদের যে নামাজের মধ্যে হয়তো অনেক বেশি পরিবর্তন নাও আসতে পারে হয়তো অল্প একটু পরিবর্তন আসলো তাতে কি এটা আপনাদের এই যে কারুকাজের যে জানামাছটা সেটা থেকে আপনাদেরকে মিনিমাল জানামাছ আর কি এটা যে একদম আর কি সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস তো এটা একই সাথে প্রিমিয়ামও দেখা যাবে পড়তেও আরাম এবং এটাতে নামাজ পড়লে দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে এবং এটার দামও কিন্তু খুবই কম আমি বাইতুল মকরমার গেট থেকে কিনেছি সেখানে তিনশো পঞ্চাশ টাকা ছিল তা আপনি যদি একটু দামাদামি করতে পারেন হয়তো একটু কম নিবে বা এখন হয়তো আর একটু বেশি নিতে পারে এটা কোনো ব্যাপার না এটা আপনারা নিজেরা বুঝে নেবেন যে আপনাদের কীরকম পছন্দ আর কি আপনাদের নিজেদের যে পছন্দের অনলাইন শপ থাকলে বা কোনো পরিচিত কেউ থাকলে যারা এই গুলিস্তানে থাকে বা আপনার চকবাজারের আশেপাশে এলাকায় থাকে তাদেরকে আপনারা বলতে পারেন দেখবেন তারা আপনাদেরকে এটার ব্যবস্থা করে দিতে পারবে তো খুব একটা দাম না তিনশো টাকা মাত্র তো এটাই মনে করি একটা ভালো একটা ইনভেস্টমেন্ট হবে আপনাদের জন্য তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এক জানা মাঝের মধ্যে নামাজটা একবার পড়ে দেখবেন কেমন লাগে তো আমি বিশ্বাস করি এবং আমি আর এই খুব গ্যারান্টির সাথে বলতে পারি যেন আপনাদের কাছে ভালো লাগবে আর কি তো এটা আমি বলছি আর কি কারণ আমার কাছে ভালো লেগেছে আমার ফ্রেন্ডদের কাছে ভালো লেগেছে আমি আশা করি আপনাদের কাছেও ভালোই লাগবে তো একবার ট্রাই করে দেখবেন অবশ্যই তো আমাদের আর কি আজকে ভিডিওটা ভাবলাম সবসময় আমরা বই নিয়ে কথা বলি তো আজকে একটু বইয়ের বাইরে থেকে কথা বলি যেন বোর না হন তার জন্য আর কি চেষ্টা করলাম নতুন কোনো টপিক নিয়ে কথা বলার জন্য তো কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কিন্তু জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের সবার জন্যই দোয়া করবেন যেন আমরা ভালো ভালো কাজ করতে পারি এবং আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন السلام علیکم سبایګه